আগে উপরে চলে যা, তবে আমাদের বড়দিন উপলক্ষে অনেক কিছুই প্রোগ্রাম আছে। আমরা ক্রিসমাস ট্রি প্রোগ্রাম সেলিব্রেশন যেটা আমাদের 22 তারিখ হয়ে গেছে বাচ্চাদের জন্য, আর আমাদের আগামীকাল আজকে রাত থেকে আমাদের শুরু হবে যে আমাদের রিয়েল ক্রিসমাস সেলিব্রেশন, সেই অনুষ্ঠান আজকে আমাদের রাত 10:45 থেকে ক্যারল সিঙ্গিং, যেটা গানের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করি যাতে করে আমরা প্রভু যীশুকে সুন্দরভাবে আমাদের মনে গ্রহণ করতে পারি। আর তারপরে আমাদের শুরু হবে খ্রিস্টজাগ, রাত 11:45 খ্রিস্টজাগ শুরু হবে, আর সেই খ্রিস্টজাগের মধ্য দিয়ে আমরা প্রভু যীশুকে গ্রহণ করব, আর বিভিন্ন গানের মধ্য দিয়ে এবং প্রার্থনার মধ্য দিয়ে আমরা সেই যীশুর যে জন্ম উৎসব সেটা আমরা পালন করব। আগামীকাল সকাল 8:00 সময় আবার আমাদের একটা খ্রিস্টজাগ প্রার্থনা আছে, সেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা আবার যীশুকে আমরা গ্রহণ করব। আর তারপরে আমাদের কিছু বস্ত্র বিতরণ যেটা আমরা করি, বিধবাদের জন্য আমরা কিছু বস্ত্র বিতরণ করব সেই নিশার পর। তারপর আমরা আর একটা যে কাজ সেটা হচ্ছে অসুস্থদের দেখতে যাওয়া, অসুস্থদেরকে যিশুকে আমরা পৌঁছে দিই অসুস্থদের কাছে, সেই পৌঁছে দেওয়াটা আমরা সুন্দরভাবে করতে চাই। সেটা আমরা মিশার পর, খ্রিস্টজাগের পর আমরা অসুস্থদের ভিজিট করব। আমরা দুজন ফাদার আছি এখানে, ফাদার স্টিফেন রাফায়েল যে প্যারিশ প্রিস্ট তিনিও আছেন, আর আমরা দুজন মিলেই আমরা সেই অসুস্থদের দেখতে যাব। তারপরে এসে আমরা আমাদের নিজেদের মধ্যে একটু সেলিব্রেশন করব সকলের সঙ্গে।